পূর্ণ ব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের জন্ম বিবরণ। এবে শোন ঠাকুরের জন্ম বিবরণ, যে রূপে প্রভু ভবে অবতীর্ণ হন, পূর্বেতে করর শীল ভক্তগণ সঙ্গে, উৎকলেতে দৈববাণী ছিল সে প্রসঙ্গে, আর এক বাক্য ছিল শূন্যবাণী শনে, শেষ লীলা করিব আমি ওই শূন্য কোণে, নিশি হইয়া করিব যে নিচের উদ্ধার, অতি নিম্নে না নামিলে কি সেই অবতার, কৃষ্ণ প্রেমে শুনির মন উচ্চেতে না রবে, নিম্ন খাদে থাকে বাড়ি দেখো মনে ভেবে, নিচজন উচ্চ হবে বুদ্ধ তপ তপস্যায়, বুদ্ধ দেবেই অবতার, যে সময়ে হয় বুদ্ধেরও কামনা তাহা পরিপূর্ণ জন্য, যশমন্ত গৃহে হরি হইল অবতীর্ণ, বুদ্ধ দেবে বহুদিনই তপস্যা করিল, তাতে ব্রহ্ম প্রণাবাদি শূদ্রেতে পাইল, নিশি জন প্রতি দয়া বুদ্ধ দেব করে, প্রণাবেতে অধিকারী শূদ্র তার পরে, বুদ্ধ দেব তপস্যাতে হইয়া সদায় বরং গৃহ বলে প্রভু বর দিতে চাই, বুদ্ধ বলে বর যদি দিবে মহাশয়ে, অগ্রভাবে কর প্রভু শূদ্রের ওই উপায়ে, প্রভু বলে তব নামে অবতার হব, প্রণব ত্রিগুণ নাম শূদ্রের বিলাব, এক হরি নামের মধ্যে গুরু দিয়া সব, নিশোজনে করাইব পরম বৈষ্ণব, বুদ্ধ বলে যদি প্রভু হও অবতার, এদেশে থাকে না যেন জাতির বিচার, আর এক প্রশ্ন তার মধ্যে তে উদয়ে, সংক্ষেপে বলিব যাতে পুঁথি না বাড়ায়, কুবের নামে তে জোলা জাতিতে সে জবান, পরম বৈষ্ণব রাম মন্ত্রে উপাসন, তাহার নন্দন হল নামেতে নকি, নিরবধি কৃষ্ণ প্রেমে যাহার অসীম, কুবের ওই আরোপে গেতে গেথে গেথে, কুবের ওই আরোপে থেকে কৃষ্ণ রূপ দেখে, নকি মগুনায় তাত হরি বলে মুখে, কুবের ওই আরোপে গাথে কুসুমের হার, বলে দিবে সাজাইবে শ্যাম নটবর, ভক্তি ভুলে মন সুতে হার গাথি নিল, সেই মালা ত্রিভঙ্গের গলে তুলে দিল, সুরায় ওঠে কি আহার নাহি পড়ে গলে, দিল হার দিতে হার পুনর্বার, সুরায় ঠেকিলে নকি ময়ার পেতার, বুনায় সে হাতে মুখে হরি বলে কৃষ্ণ দেখে আরো পেতে, বাপের আরো দেখি নকি মেরো সু বলে, হাতে আরো কিছু ইউ পরে উঠু, দেখো জোলারে এই আর প্রেম ভক্তি গুণ, কি করে তাহার কাছে সত রজগু, দারু ব্রহ্ম অবতার হল যে সময়, কুবেরের কীর্তি রাখিলেন এ ধরায়, কুবেরের তোড়ানি খাইবে যেই জন, তার হবে রা দারু ব্রহ্মরূপ দর্শন, আর এক প্রস্তাব যে আসিল তাহাতে, এক দানারদ মুনি গেল বৈকুণ্ঠেতে, বিষ্ণুর প্রসাদ মুনি খাইল তখন, কৈলাসেতে আসি মুনি দিল দর্শন, শিবের বলেন মুনি হরষিত মত্ত হইনু শ্রীনাথে প্রসাদ ভজন,
শিব বলে আমার এ তো দিলে না কিঞ্চি, প্রভুর প্রসাদে মোরে করিলে বঞ্চি। নারদীর নখাগ্রে প্রসাদ কণা ছিল, প্রেম ভরে হরের বদনে তুলে দিল। প্রেমে মত্ত হইলে নারদ শঙ্কার, বঞ্চিতা হইয়া গৌরী করে অঙ্গীকার। আমি যদি সাধ্বী নারী হইতব ঘরে, এ প্রসাদ বিলাইব বাজারে বাজারে। তপস্যা করিল হরি বর দিতে এলো, প্রসাদ বাজারে বিতি বর চেয়ে নিল। কমলা রন্ধনাং যুক্তন ভোজন জনার্ধনাং, কুক্ষুরেন মুখ দ্রষ্টা দেবতানাং দুর্লভবি। আর বুদ্ধ দেবে বাসনা হয়ে গেল পূর্ণ, ঘরে ঘরে নিশ শূদ্র সবে হল ধন্য। এই মতো দেখো নানা কারণ অবশ্যত, গোলক বিহারী হল যশবন্ত সুত। অন্নপূর্ণা ঠাকুরানী ছিলেন শয়নে, কৃষ্ণদাস পুত্র কোলে আনন্দিত মনে। রাম কৃষ্ণ মুখে বলে কোলে কৃষ্ণদাস, প্রভুর অগ্রজ যিনি ভুবনে প্রকাশ। দাপারেতে শঙ্কার শোনো যিনি বলরাম, আপনি অনন্ত শক্তি সুন্দর সুঠা। সেই অংশে বিশ্বরূপ গৌরাঙ্গ লীলায়, শশী গর্ভে জন্ম নিল এসে নদিয়ায়। গৃহত্যাগী অনুরাগী সন্ন্যাসী হইল, পুত্র শোকে শশী মাতা কাঁদিয়া ফিরিল। যদ্যপিও বিষ্ণু অংশে স্বয়ং অবতার, কেহ না শুধিতে পারে মাতৃদার। যখন গৌরাঙ্গ গেল মাকে ত্যাগিয়া, করার দিলেন জন্ম লইব আসিয়া। কিছু না বলিয়া বিশ্বরূপ উদাসী, তার জন্যে শশী মাতা কাঁদে রাত্র দিন। সে কারণে মাতৃসেবা অপরাধ ছিল, সেই ঋণ শুধিবারে জন্ম লভিল। শয়ানের এই অবতার হয় যেই কালে, আর এই অবতার তাতে আসি মিলে। যিনি ছিল বিশ্বরূপ গৌরাঙ্গ লীলায়, তিনি কৃষ্ণদাস যশমন্ত পুত্র হয়। একমাত্র পুত্র নববৎস কৃষ্ণদাস, এক পুত্রে সখী মাতা নাহি অন্যয়ার। হেন কাল হেন সময়ে প্রভু মনে হইল আজ, অন্নপূর্ণা গর্ব সিন্ধু ইন্দু পরকার। নানারূপ বিভীষিকা দেখে অন্নপূর্ণা, ঠাকুরানী নিদ্রা যুক্তা নহে অচৈতান্না। জাগরিত যেন কিছু নিদ্রা রয়া বেশ, দেখে যেন জয় ধ্বনি হয় সর্বদে। যশমন্ত বলে প্রিয় শুনো বচন, যে রূপ আমার মনে জাগে সর্বক্ষণ। নবীন মেঘের বর্ণ বনমালা গলে, মৃগপদ চিহ্ন দেখা যায় বক্ষস্থলে। পীতম্বর ধর ককনদ পদম ভুজে, শঙ্খ চক্র গদা পদ্ম শোভে চতুর্ভুজে। এই রূপ আভা মম হৃদয় পশিয়া, সেজে তব কলে কোলে বৈশে দ্বিভুজ হইয়া। ঠাকুরানী বলে না নিশার স্বপন, নিশাকালে প্রকাশনা করে বুধজ। কৃষ্ণময় চিত্ত তব কৃষ্ণ প্রতিয়ার্থী, শয়নে স্বপনে দেখো ঈশ্বরের শ্রীমূর্তি। ঠাকুর বলেন প্রিয়ে নহে তো যামিনী,
উদয় হইল দীপ্ত কর দিন মনে, ঠাকুরানি বলে এত ভাতুল লক্ষ, কিংবা দানবের কার্য না বুঝি কারণ। ঠাকুর বলেন যদি বাতুল লক্ষ, তবে কেন দেখিলাম মুরালি বদন। ঠাকুরানি বলে তবে জ্যোতির্ময় রূপ, সে রূপ দেখিয়া ভাব দিবার স্বরূপ। শত সূর্য সমরশ্মি বায়ুতে মিশিল, অন্নপূর্ণা গর্ভে আসি প্রবেশ করিল। এহন প্রকারে মাতা হইল গর্ভাবতী, ঈশ্বর ইচ্ছায় হইল বায়ু গর্ভে স্থিতি। শুভ গ্রহ নক্ষত্র শুভ লগ্ন হল, মহেন্দ্র সুযোগে পুত্র প্রসাব করিল। 1218 সাল শ্রী মহাবারণী কৃষ্ণ পক্ষে ত্রয়োদশী তিথি সে ফাল্গুনী, হরিশাল বরিশাল ভক্ত গণে গণে, নাহিক বৈদিক ক্রিয়া শ্রী বারুণী দিনে। ধন্য অন্নপূর্ণায় পুত্রেল পুত্র পেল কোলে, দাপারে যশোদা যিনি ছিলেন গোকুলে, দাপারে ছিলেন নন্দ যশোধারকান্ত, যশোমতীকান্ত এবে হল যশবন্ত। ধরাদ্রোণ দুইজন তস্য পূর্বে ছিল, নন্দ যশোমতীতে হতাপারে হইল। কলিকালে জগন্নাথ মিশ্র শশীরানী, এবে যশোমন্ত অন্নপূর্ণা ঠাকুরানী। ধন্য রামকান্ত সাধু ধন্য এই জগতে, প্রভু আসি জন্মিল যাহার বরেতে। প্রভুর জন্ম খণ্ড সুদা হতে সুধা, কহিসে রসনা খেলে খণ্ডে ভব খুদা। হরিচাঁদ আসল হরি পূর্ণানন্দ হরি, হরিচাঁদ আসল হরি পূর্ণানন্দ হরি।